দশম শ্রেণী অর্থাৎ ক্লাস টেনের টেস্ট পরীক্ষা এবং 2022-এর চূড়ান্ত মাধ্যমিক পরীক্ষার দিকে সতর্ক দৃষ্টি রেখে আজকের এই ভিডিওতে আমরা ভূগোলের 2 নম্বর মানের সংক্ষিপ্ত প্রশ্নের পূর্ণাঙ্গ সাজেশন নিয়ে হাজির হয়েছি। কাজেই আজকের এই ভিডিওটা তোমরা প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করতে একেবারেই ভুলো না। তোমাদের জন্য আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলি নির্বাচন করে দিয়েছেন বিশিষ্ট লেখক এবং সাবজেক্ট এক্সপার্ট মাননীয় সৌনাভ মান্না স্যার। স্যারকে ধন্যবাদ জানিয়ে আমরা মূল সাজেশনে যাব। ভিডিও শুরুতেই একটা বিষয় তোমাদের পরিষ্কারভাবে বলি, দেখো মাধ্যমিকে কোন ধরনের প্রশ্ন আসবে সাবজেক্ট এক্সপার্ট এবং অভিজ্ঞ স্যারেরা খুব সহজেই সেটা বুঝে যান, কিন্তু স্কুলের টেস্ট পরীক্ষার ক্ষেত্রে সমস্যা আছে। কেন? প্রত্যেকটা স্কুল নিজেদের মতো করে টেস্টের প্রশ্ন করে, এক স্কুলের টেস্টের প্রশ্নের সঙ্গে আর এক স্কুলের প্রশ্নের কোনো মিল থাকে না, তাই অল্প কটা প্রশ্ন দিলে সেই কটা প্রশ্ন পশ্চিমবঙ্গের সব স্কুলে কেমন আসবে এমন হয় না। তবে হ্যাঁ, 4টে এমন স্টেপ আছে, যেই 4টে স্টেপ মেনে তুমি যদি পড়াশুনো করো ভূগোলের 2 নম্বর মানের প্রশ্ন টেস্ট হোক কি ফাইনাল মাধ্যমিক পরীক্ষা সব জায়গাতে তুমি কেমন পাবে। প্রথম স্টেপ, তোমাদের স্কুলের স্যারেরা টেস্ট পরীক্ষার জন্য যে প্রশ্নগুলিকে বারবার পড়তে বলছেন কিংবা যে প্রশ্নগুলি ক্লাসে বারবার ধরছেন সেই 2 নম্বরের প্রশ্নগুলিকে তোমরা সবার আগে প্র্যাকটিস করো। দ্বিতীয় স্টেপ, তোমাকে বিগত বছরগুলির মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র এবং অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নপত্র কিন্তু জোগাড় করতে হবে। কেন? মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র 17, 18, 19, 20 এই প্রশ্নগুলি তুমি যে কোনো প্রশ্নের বইয়ের পেছনের দিকে, সহায়িকা বইয়ের পেছনের দিকে পেয়ে যাবে। সেই প্রশ্নগুলি থেকে প্রথমেই সিলেবাসের যে যে অধ্যায় বাদ গেছে তার প্রশ্নগুলিকে বাদ দিয়ে দাও, যেগুলো রয়েছে সেই প্রশ্নগুলিকে প্র্যাকটিস করো, একই সঙ্গে অ্যাক্টিভিটি টাস্কেও সলভ করো। এবার আসছি তৃতীয় স্টেপে, তোমার পাঠ্য বইয়ের অর্থাৎ তোমাদের যে ভূগোল বই রয়েছে তার অনুশীলনীতে থাকা 2, 3 এবং 1 নম্বর মানের সমস্ত প্রশ্নগুলিকে কিন্তু খুঁটিয়ে প্র্যাকটিস করো। এবং ফোর্থ স্টেপ হলো, তোমার পরীক্ষা প্রস্তুতিকে আরও মজবুত করবার জন্য একটা ভালো মানের বা উন্নত মানের সাজেশন বই তুমি বাড়িতে বসে বসে প্র্যাকটিস করো। এই 4টে স্টেপ মানবার পর অর্থাৎ সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর পরীক্ষার আগে কোন প্রশ্নগুলি তোমাকে প্র্যাকটিস করতেই হবে আজকের ভিডিওতে সেটাই তোমাদের জানিয়েছেন সৌনাভ স্যার। ভিডিও শুরুর আগে আর একটা বিষয় বলি, তোমরা অনেকেই লিখবে এ কটি প্রশ্ন করলে কি সব কমন পাবো। দেখো এই কটা প্রশ্ন করলে সমস্ত প্রশ্ন কমন পাবে কি পাবে না সেটা তো সময় বলবে, কিন্তু একটা জিনিস নিশ্চিত, এই কটা প্রশ্ন থেকে একটা প্রশ্নও যদি তুমি বাদ দাও তাহলে তুমি পরীক্ষাতে বিপদেও পড়তে পারো। কারণ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু টেস্ট এবং ফাইনাল দুটো পরীক্ষার জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা তো প্রত্যেকেই জেনে গিয়েছো যে তোমাদের সিলেবাসকে রিডিউস করে এবছর মাত্র 2টো অধ্যায়কে রাখা হয়েছে। সেই 2টো অধ্যায় থেকে স্যার তোমাদের জন্য নির্বাচন করেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ 2 নম্বর মানের প্রশ্নগুলি। প্রথম অধ্যায়ের নাম বহির্জাত প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ। এই অধ্যায়ের কতগুলো ভাগ আছে? 1.1 অধ্যায় বহির্জাত প্রক্রিয়া, এখান থেকে 3টে 2 নম্বর মানের প্রশ্নকে তোমাদের খুব গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করতে হবে। পর্যায়ন কি, বহির্জাত প্রক্রিয়া বলতে কী বোঝো, আরোহণ ও অবরোহণ প্রক্রিয়া কাকে বলে। চলে আসবো 1.2 অধ্যায় অর্থাৎ নদীর কার্য অংশ, এখান থেকে তোমরা করবে ধারণ অববাহিকা কী, ষষ্ঠ ঘাতের সূত্র কী, জলচক্র কাকে বলে, খাঁড়ি কী বা কাকে বলে, ইয়াজুক নদী কী, নিখ বিন্দু কী, প্লাবনভূমি ও স্বাভাবিক বাঁধ কাকে বলে, কিউসেক ও কিউমেক কী, পক্ষীপাদ বা পাখির পায়ের মতো বদ্বীপ কীভাবে সৃষ্টি হয়। এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের 1.2 অংশ অর্থাৎ নদীর কার্য অংশ থেকে পড়তেই হবে। তোমরা আমাকে কমেন্টে লিখে জানিও আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলো অলরেডি তোমরা তৈরি করে রেখেছো কিনা। 1.3 অধ্যায়ের আর কি অংশ হিমবাহের কাজ, এখান থেকে পড়ো হিমশৈল কী, ঝুলন্ত উপত্যকা বলতে কী বোঝো, ফিয়র্ড কী, প্রয়োজনে তোমরা কিন্তু ছবিগুলোকে স্ক্রিনশট করে নিয়ে নাও যদি খাতায় লিখতে অসুবিধে হয়, বাকসুন্ড বা ক্রেভাস কী, বহির্ধৌত সমভূমি কী, এসকার বলতে কী বোঝো। এবার 1.4 বায়ুর কাজ,
এখান থেকে তোমরা পড়বে লোয়েস কি, বারখান কাকে বলে, অপসারণ সৃষ্ট গর্ত কিভাবে আর কি তৈরি হয় বা সৃষ্টি হয়, পেডিমেন্ট কি, মরুদ্যান কিভাবে সৃষ্টি হয়, দুটি উষ্ণ ও দুটি নাতিশীতোষ্ণ মরুভূমির নাম আর কি লেখো, আর মরুকরণ বলতে কি বোঝো, এই প্রশ্নগুলি তোমরা কিন্তু প্রথম অধ্যায় থেকে অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া এই অধ্যায় থেকে খুব ভালো করে প্র্যাকটিস করবে। এবার চলে আসছি ভারত অংশে। প্রথম 5.1 ভারতের প্রশাসনিক বিভাগ, এখান থেকে তোমরা পড়বে ছিটমহল কি, ভারতের চতুঃসীমা লেখো, রাজ্য পুনর্গঠন কমিশন কি, ভারতের দুটি স্থল ও জলবেষ্টিত কেন্দ্রশাসিত অঞ্চলের নাম বলো। বন্ধুরা, তোমাদের একটা বিষয় বলি, আমি যেহেতু ভূগোল শিক্ষক নই তাই কোনো কোনো প্রশ্নের উচ্চারণ কিন্তু আমার ভুল হতে পারে, সেই কারণে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। পরের প্রশ্ন, ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের দুটি উপসাগরের নাম লেখো, ভারত ও পাকিস্তান, ভারত ও চীন, ভারত বাংলাদেশ, ভারত আফগানিস্তানের সীমারেখার নাম লেখো, অর্থাৎ ভারত পাকিস্তান সীমারেখার নাম কি, ভারত চীন সীমারেখার নাম কি, ভারত বাংলাদেশ, ভারত আফগানিস্তান, প্রত্যেকটা সীমারেখার নাম পড়ে রাখবে। এবার 5.2 দাগ, তরাই কি, কারেওয়া কি, ভাঙার ও খাদার কি, দুন ও তাল কি, কচ্ছের রন কি, ডেকানট্রপ কাকে বলে বা কি, আকসাই চীন কি, এই যে কটি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ ভারতের ভূপ্রকৃতি এই অংশের মধ্যে পেয়ে যাবে, এ কটা প্রশ্নকেও তোমরা খুব ভালো করে করবে। 5.3 দাগ, ভারতের জলসম্পদ, এখান থেকে পড়বে গঙ্গার ডান ও বাম তীরের উপনদীগুলির নাম লেখো, অতিরিক্ত ভৌমজল উত্তোলনের সমস্যা কি, অন্তর্বাহী নদী কাকে বলে একটি আর কি এর উদাহরণ দাও, জল সংরক্ষণের গুরুত্ব কি, জল সংরক্ষণের গুরুত্ব, ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশনের দুটি উদ্দেশ্য লেখো, ভারতের দুটি স্বাদু ও লবণাক্ত হ্রদের নাম বলো বা লেখো। এবার আসছি 8.4 অধ্যায়, এখান থেকে পড়বে জেট স্ট্রিম কি, পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে, আশ্বিনের ঝড় কাকে বলে, ভারতের তিনটি বন্যা ও খরাপ্রবণ অঞ্চলের নাম লেখো, মৌসুমি বায়ুর খামখেয়ালিপানা বলতে কী বোঝো, মৌসুমি বায়ুর সাময়িক বিরতি বলতে কী বোঝো, মনিক্স কি, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের মাত্রা ক্রমশ বাড়ছে কেন, আর ইয়াস কি। এবার আমরা চলে আসব 5.5 ভারতের মৃত্তিকা, এই অংশ থেকে পড়বে বদভূমি কি, ঝুম চাষ কি, রেগুর কি, ধাপ চাষ, ফালি চাষ এগুলো কাকে বলে, রভাইন কি, পলি মাটি উর্বর কেন। এবার 5.6 নম্বর আর কি অধ্যায়, নাম ভারতের স্বাভাবিক উদ্ভিদ, এখান থেকে তোমরা পড়বে স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে, কৃষি বন সৃজনের দুটি উদ্দেশ্য লেখো, যৌথ বন ব্যবস্থা কি, বন সংরক্ষণ কাকে বলে, শোলা কি, সামাজিক বন সৃজনের দুটি উদ্দেশ্য লেখো, আল্পীয় উদ্ভিদ কি, চিপকো আন্দোলন কি, সরলবর্গীয় ও চিরহরিত বৃক্ষের দুটি বৈশিষ্ট্য লেখো। পরের সাজেশনগুলি বলবার আগে একটা ছোট্ট অনুরোধ, আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিও। 5.7 অধ্যায় ভারতের কৃষি, এখান থেকে পড়বে শস্যাবর্তন কি, বাগিচা কৃষি কি, জীবিকা ভিত্তিক কৃষি কি, অর্থকারী ফসল কি, সবুজ বিপ্লব কাকে বলে, এই কটি প্রশ্ন খুব ভালো করে পড়ে নেবে। এবার 5.8 ভারতের শিল্প, এখান থেকে পড়ো অনুসারী শিল্প কি বা কাকে বলে, শেকড় আলগা শিল্প কি, বিশুদ্ধ হ্রাস ও ওজন হ্রাস শিল্প বলতে কি বোঝো, ভারতের রূঢ় কাকে বলে, শঙ্কর ইস্পাত কি, SAIL কি, কৃষিভিত্তিক শিল্প কাকে বলে, পণ্য সূচক কি বা কাকে বলে, পেট্রো রাসায়ন শিল্পকে শিল্প দানব বলে কেন, আর আউটসোর্সিং কি। এবার চলে আসবো 5.9 দাগ, এখান থেকে তোমাদের পড়তে হবে আর কি অধ্যায়ের নাম ভারতের জনসংখ্যা, নির্ভরশীল জনসংখ্যা কি, আদমশুমারি কি, সাক্ষরতার হার কি বা কাকে বলে, স্থিতিশীল উন্নয়ন কাকে বলে, শূন্য জনসংখ্যা বৃদ্ধি কি, জনবিস্ফোরণ কি, জন্মহার ও মৃত্যুহার কি, এই প্রশ্নগুলি কি বা কাকে বলে, এ ধরনের প্রশ্নগুলি করে নেবে। আর 5.10 দাগ, সোনালী চতুর্ভুজ, হীরক চতুর্ভুজ এগুলো কি বা কাকে বলে, ইন্টারনেটের গুরুত্ব,
ক্ষিপ্রতাশ্রয় ও পশ্চাৎভূমি কাকে বলে, পুনঃরপ্তানি বন্দর কী, শিপিং লাইন ও শিপিং লেন কী, ই কমার্স, ইমেল, ভিডিও কনফারেন্স এগুলো কী, বর্তমান শিক্ষা ব্যবস্থায় অনলাইন শিক্ষার দুটি গুরুত্ব বা ভূমিকা কী বা লেখো। এই ছিল সম্পূর্ণ সাজেশান। তোমরা জানো আমি বাংলা বিষয়ের শিক্ষক, বাংলা বাদে অন্য কোনো বিষয় সম্পর্কে আমার জ্ঞানও নেই, সে বিষয়ের ভিডিও আমি পোস্ট করি না। কিন্তু ভূগোলের দু নম্বর মানের প্রশ্ন নিয়ে তোমাদের অনেকের সমস্যা হচ্ছিল বলে তোমরা কমেন্ট করেছিলে, তো তোমাদের সমস্যা সমাধানের জন্য আমাদের সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক 2022 সাজেশান বইয়ের লেখক মাননীয় সৌনাভ মান্না স্যারের সঙ্গে আমি যোগাযোগ করি এবং স্যারকে বলি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বাছাই করে দিতে। স্যার সেগুলো তোমাদের জন্য বাছাই করে দিলেন। আমরা অর্থাৎ সম্রাট এক্সক্লুসিভ টিম তোমাদের কিন্তু পরামর্শ দেব, তোমরা আগে পাঠ্য বইটা ভালো করে পড়ো, চূড়ান্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি খাতায় লিখে লিখে যে ক্ষেত্রে প্রয়োজন সেখানে ছবি এঁকে এঁকে ভালো করে প্র্যাকটিস করো। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।